মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে বিয়ে করবে হেলিকপ্টারে চড়ে। বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করেছে নওগাঁর মান্দা উপজেলার সবুজ মিয়া। হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গিয়ে এলাকার চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই বরযাত্রা দেখতে আশপাশের কয়েক গ্রামের হাজারো উৎসুক জনতা ভিড় করে। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যছবিতে শেফল করিমের রিপোর্ট। বর সবুজ মিয়ার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার মেরুল্লা গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক আনিসুর রহমানের ছেলে। বিবিএ সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসাবে কাজ করছেন সবুজ। ছোটবেলা থেকে সবুজের বাবা মা তাকে হেলিকপ্টারে চড়ে বিয়ের কথা বলে আসছিলেন, সেই ইচ্ছে পূরণে তিনিও কথা দিয়েছিলেন। অবশেষে গেল শনিবার বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করেছে সবুজ। বরবেশে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে হাজির হন তিনি। বাড়তি কিছু টাকা খরচ হলেও বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে খুশি তিনি। আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি শখ, তো ওনারা হেলিকপ্টার নিয়ে তার ছেলেকে বিয়ে করাবে, এই অনুপ্রেরণা থেকেই আমার এই শখটা যাচ্ছে। আমাদের ছোট্ট জীবনে এত বড় একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এটা কখনো ভাবতে পারিনি, আল্লাহ পূরণ করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অন্যদিকে কনে তমা আক্তারের বাড়ি পাশের মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে। বিয়ের দিন দুপুরে হঠাৎই আকাশের হেলিকপ্টারের শব্দে জড়ো হতে থাকে হাজারো মানুষ। এমন রাজকীয় বরযাত্রা দেখে খুশি হন কনের স্বজন ও প্রতিবেশীরা। আমার জীবনে আমি হেলিকপ্টার দিয়ে বিয়ে দিতে দেখিনি, আমি অনেক বড় বড় বিয়ে দিয়েছি কিন্তু এই ধরনের বিয়ে কোনো চাকরি করতে পারে নাই, কিন্তু আমি খুব অনেক গর্ব মনে করতেছি, ধন্য মনে করতেছি নিজেকে। কিন্তু এটা আসলে আমার আব্বুর একটা ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে ছিল যে আমি বিয়ে দিতে আমি হেলিকপ্টার নিয়ে আসবো। আমার ক্ষেত্রে যখন বিয়ে দেবে তখন এটা আসলে আমাদের এলাকা নওগাঁ জেলা মান্দা থানায় আসলে একেবারেই আনকমন আর কি, এটা ইতিপূর্বে ইতিহাসে আর ঘটেছে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে উৎসুক জনতা মান্দা এসি পাইলট স্কুলে অনেক ছাত্রছাত্রী এলাকাবাসী এই বিবাহ দেখার জন্য আর এই যে হেলিকপ্টারটা আসে হেলিকপ্টার দেখার জন্য সবাই ওয়েট করতেছে। বরযাত্রী হিসাবে আমরা সবাই তার সফরসঙ্গী হব এবং আমরা সবুজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে এই দেশের সব মানুষের কাছে দোয়া চাই যে আমরা সবুজ যেন তার দাম্পত্য জীবন সুন্দরভাবে শুরু করতে পারে এবং তারা যেন সুখী হয়, আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে বাবা মায়ের ইচ্ছে পূরণে সবুজ যে উদ্যোগ নিয়েছে তা দেখে মুগ্ধ দুই পরিবার। বাবা মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ ধরে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সফল করিম, আরটিভি।